সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানা সিএিসি জব কেয়ারের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছে নীতিপূর্বে আমরা বাংলাদেশ পাওয়ার সেক্টর আর বিদ্যুৎ খাত নিয়ে অনেক কিছু জেনেছি তবে এই গ্যাস সেক্টর নিয়ে কিন্তু জানার একটু সীমাবদ্ধতা রয়ে গেছে যার কারণে আমরা এই গ্যাস সেক্টরের যে ট্রফিস আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব যা আপনার চাকরির প্রস্তুতিকে আরও স্পৃহা বাড়িয়ে দেবে কারণ আপনার চাকরির প্রস্তুতি নেওয়ার পূর্বে অবশ্যই আপনার জানতে হবে যে কোন কোন সেক্টরে বা কোন কোন প্রতিষ্ঠানে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন অনুসারে আপনার জন্য জবাব অপেক্ষা করতেছে যা হোক তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি গ্যাস সেক্টর অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান পেট্টু বাংলা এই পেট্টু বাংলা থেকে আসলেও গ্যাস সেক্টরগুলো সাধারণত কন্ট্রোলিং সমস্ত গ্যাস এবং খনিজ সেক্টর যেটা আছে সেটা কন্ট্রোলিং করা হয় অর্থাৎ আপনার গ্যাস রিলে খনিজ রিলেটেড যে প্রতিষ্ঠান গ্যাস বলেন বা আপনার কয়লা বলেন বা এই ধরনের যত পদার্থ আছে আর কি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এগুলো যেমন প্রথমে এইখানে প্রতিষ্ঠানগুলো এক্সপোর্ট এবং প্রোডাকশন করে কিছু প্রতিষ্ঠান ট্রান্সমিশন করে কিছু প্রতিষ্ঠান ডিস্ট্রিবিউশন করে কিছু প্রতিষ্ঠান সিএনজি এবং এলপিজি করে কিছু প্রতিষ্ঠান এবং মাইনিং অর্থাৎ খনন করে কিছু প্রতিষ্ঠান আছে তো এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে আমরা যে প্রতিষ্ঠানগুলো এক্সপোর্ট এবং প্রোডাকশন করে থাকি সেগুলো সম্পর্কে একটু জেনে নেই এটার মধ্যে উল্লেখযোগ্য তিনটি প্রতিষ্ঠান আছে বাফেক্স বিজিএফসিএল এস জি সি এল এগুলোর পূর্ণ রূপ আমরা পরে কিন্তু জানবো তো সংক্ষেপে আমরা একটু জেনে নিচ্ছি এই প্রতিষ্ঠানগুলোর নাম ট্রান্সমিশন যারা এই প্রোডাকশন থেকে এই গ্যাসটাকে জাস্ট বিতরণ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কাজ করে একটি প্রতিষ্ঠান সেটা হলো জিটিসিএল তারপরে আছে ডিস্ট্রিবিউশন অর্থাৎ যারা গ্রাহক পর্যায়ে এই গ্যাসটাকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে এরকম ছয়টি প্রতিষ্ঠান বাংলাদেশে আছে তার মধ্যে আসে টি জি তারপরে জে জি টি ডি এস এল তারপরে আছে আপনার পি জি সি এল কেজি ডি সি এল তারপরে আছে আপনার সর্বশেষ এস জি সি এল এই ছয়টি প্রতিষ্ঠান আছে যারা গ্যাসকে গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয় বর্তমান পর্যন্ত তারপরে সিএনজি এবং এলপিজি যারা সিএনজি এবং এলপিজি নিয়ে কাজ করে বা এই গ্যাসকে এই দিকে রূপান্তর করে নিয়ে তারপরে ব্যবহার উপযোগী করে তার মধ্যে আছে আর পি আর যারা মাইনিং অর্থাৎ খনন করে এই খনন কাজে ব্যবহার মানে কন্ট্রোলিং করার জন্য দুইটি প্রতিষ্ঠান আছে তার মধ্যে আছে বি সি এম জি এম সি এল তো এই প্রতিষ্ঠানগুলি মূলত আসলে সারা গ্যাস সেক্টর বা এই খনিজ জাতীয় যে জ্বালানি আছে এগুলো নিয়ে কিন্তু কাজ করে থাকে তো তার মধ্যে আমরা এখন ফুল মিনিংগুলো একটু দেখে নেবো যেগুলো আমাদের জানা এখন তো প্রয়োজন বিভিন্ন পরীক্ষায়ও এসে থাকে তার আমাদের হচ্ছে বাফেক্স অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড তারপরে আছে বি জি এফ সি এল অর্থাৎ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এস জি এফ এল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এরা কিন্তু এই গ্যাসকে এক্সপোর্ট এবং প্রোডাকশন করে থাকে আর ট্রান্সমিশন করে থাকে যেই প্রতিষ্ঠানগুলো যেমন জিটিসিএল গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড তারপরে আছে টি জি গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বি ডিসিএল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তারপরে জে জি টি ডিএসএল জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড পিজিসিএল পশ্চিমাশম গ্যাস কোম্পানি লিমিটেড কেজিডিসিএল কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আর এস জি সি এল সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড আর তারা এই সিএনজিতে নিয়ে কাজ করে সিএনজি এবং এলপিজি এখানে ট্রান্সফর্ম ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড বা একে রূপান্তরিত গ্যাস কোম্পানি লিমিটেডও বলা হয় আর কি তারপরে আছে যারা মাইনিং অর্থাৎ খননী কাজে কাজ করে তারা আছে বি সি এম সি অর্থাৎ বড় প্রক্রিয়া কুল মাইনিং কোম্পানি লিমিটেড আর আছে এমজি জি এম সি গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এই প্রতিষ্ঠানগুলো গ্যাট সেক্টরের সাথে সম্পৃক্ত এটা আমাদের জবের প্রিপারেশনের একটি মানে উৎসাহ এবং যে প্রস্তুতিকে আরও সহজ করার জন্য কাজ করবে এই আশাবাদী তো পরবর্তী আরও এবি জব ভিডিও দেখার জন্য অবশ্যই এর সঙ্গে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ